নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ভিডিও এবং নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের এই নিউজটি ভালো লাগবে এবং আপনারা এই নিউজ থেকে উপকৃত হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ডিএ সংক্রান্ত নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের একটি বড় পদক্ষেপ নিতে চলেছেন। কি সেই পদক্ষেপ এবং এই পদক্ষেপের ফলে সরকার কি টলবেন, অর্থাৎ সরকারের কি টনক নড়বে যে পশ্চিমবঙ্গে যে বকেয়া ডিএ, অর্থাৎ যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারে যে ডিএ দেওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছেন, সেই লড়ার কি ফলপ্রসূ হবে এবং কি সেই কড়া পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আজ আপনাদের সামনে একটি খবর তুলে ধরব। এই খবরটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই খবরটি আপনাদের সামনে তুলে ধরছি এবং ডিএ সংক্রান্ত সমস্ত নিউজই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ডিএ সংক্রান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে অবগত থাকেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন বা মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় খবর, আর মাত্র চার দিন বাকি, চরম পদক্ষেপ নিতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। কি হতে পারে ডিএ আন্দোলনে? এবার নয়া মাত্রা যোগ হতে চলেছে, চরম আন্দোলনের পথে যেতে চলেছেন ডিয়ারনেস অ্যালাউন্স আন্দোলনকারীরা। এতদিন ধরে ডিএ বকেয়া ডিএর যে দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কখনো কর্মবিরতি, কখনো ধর্মঘট, কখনো পেনডাউন, কখনো মিছিল সমাবেশ করে দাবি জানানো হচ্ছিল, কিন্তু এবার যে পদক্ষেপ নিতে চলেছেন তাতে সমাজ জীবনে বিরাট প্রভাব পড়তে পারে। যদি তাদের এই নেওয়া পদক্ষেপ সফল হয়, রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবিতে তারা কলকাতায় রাস্তায় বসে আন্দোলন করে যাচ্ছেন, এবার সারা বাংলা জুড়ে জলবন্ধ কর্মসূচি ডাক নেওয়া হয়েছে। আগামী 5 ও 6 জুলাই যৌথ মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক নেওয়া হয়েছে। পঞ্চায়েতের ভোটের একদিন আগেই এই কর্মসূচির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে পানীয় জল সরবরাহ ব্যবস্থা যদি সরাসরি এই ধরনের আন্দোলনের পদক্ষেপ নেওয়া হয় তা সমাজ জীবনে বিরাট প্রভাব ফেলতে পারে, যথেষ্ট সমস্যায় পড়ে যাবেন সাধারণ মানুষ। যদি কিনা এই পানীয় জল বন্ধের কর্মসূচিতে ডিএ আন্দোলনকারীরা সামিল করতে পারেন অন্যান্য সমস্ত এই বিভাগের সঙ্গে যুক্ত কর্মচারীদের, কারণ এর আগেও বিভিন্ন সময় ধর্মঘট বা কর্মবিরতির কথা বলা হলেও তা সার্বিকভাবে সারা রাজ্যে প্রভাব ফেলতে পারেনি। কিছু কিছু সরকারি অফিসে ধর্মঘটে অনুপস্থিত দেখা গেল একটা অংশ, আবার সরাসরি সরকারি অফিসগুলিতে উপস্থিত ছিলেন, ফলে সেইভাবে কোনো সমস্যা রাজ্য তৈরি হয়নি। কিন্তু এবার যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে বকেয়া মর্গ ভাতা মেটানোর দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীরা 2 দিন এই কর্মবিরতি পালন করতে চলেছেন, যার ফলে সমস্যা তৈরি হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশ পুনরায় বিবেচনা করার জন্য রাজ্য সরকারের তরফে আদালতে পিটিশন করা হয়। তবুও হাইকোর্ট একই নির্দেশ বহাল রাখে, তারপরেও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি শুরু হয়নি, আর এর মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দিল্লিতে গিয়েও তারা দরবার করে এসেছে, রাজ্য সরকারের সচিব পর্যায়ের সঙ্গে ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠক হলেও সেখান থেকে বিষয়টি সমাধান হয়নি, কারণ ডিএ আন্দোলনকারীদের বক্তব্য কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দিতে হবে। আর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42% ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন 6% ডিএ। যদিও রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের পরিকাঠামো আর কেন্দ্রীয় সরকারের পরিকাঠামো এক নয়, তাই রাজ্যের চাকরি করে কেন্দ্রের হারে ডিএর দাবি যুক্তিসঙ্গত নয়। কিন্তু এই মধ্যেই যৌথ মঞ্চের তরফ থেকে বাংলা জুড়ে যে জলবন্ধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আগামী 5 ও 6 জুলাই, সেই আন্দোলনের কর্মসূচিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মচারীরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। সেখানে পানীয় জল সরবরাহে বন্ধের মতো আন্দোলন তৈরি নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেছে, কারণ সাধারণ কর্মবিরতি বা ধর্মঘটের মতো এটি নয়। পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মচারীরা যদি অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।